हेलो फ्रेंड्स, আমি কৃষ্ণ। আমার ইউটিউব চ্যানেল ট্র্যাকিং বাংলা টিপসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের মোবাইলে অক্টা এফএক্স অ্যাপ্লিকেশনটি কিভাবে ইউজ করবেন, অক্টা এফএক্স অ্যাকাউন্টে ফার্স্ট টাইম লগইন কিভাবে করবেন, অক্টা এফএক্স অ্যাপ্লিকেশনে ফার্স্ট টাইম অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটিতে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে আমি আপনাদের দেখাতে চলেছি যে অক্টা এফএক্স অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ট্রেডিং কিভাবে করবেন, স্টক বাই এবং সেল কিভাবে করবেন। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো অক্টা এফএক্স এ ট্রেডিং করার জন্য সিম্পলি আপনাদের অক্টা এফএক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনাদের মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা সার্চ বারে গিয়ে লিখবেন অক্টা এফএক্স, এরপর সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে অক্টা এফএক্স ট্রেডিং অ্যাপ, তো এই অপশনটিতে ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশনটি আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা যদি ইনস্টল না করে থাকেন তো সর্বপ্রথম আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। স্ক্রল ডাউন যদি করেন, 3.9 রেটিং রয়েছে এবং 10 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে। তো অক্টা এফএক্সে ট্রেডিং করার জন্য সিম্পলি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে অক্টা এফএক্সের হোম পেজটি ওপেন হয়ে যাবে। তো সিম্পলি ফার্স্ট টাইম আপনারা যদি অক্টা এফএক্স ইনস্টল করে থাকেন তো সিম্পলি একদম উপরে লেফট সাইডে দেখুন 3 লাইন রয়েছে, 3 লাইনে ক্লিক করবেন। এরপর সিম্পলি সাইন আপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে 3টি অপশন চলে আসবে, একটি ইমেল, গুগল এবং ফেসবুক। তো আপনারা আপনাদের অনুযায়ী এখানে গুগল ফেসবুক ইমেল দিয়ে আপনারা লগ ইন করতে পারেন। তো আপনারা আপনাদের অনুযায়ী এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ইমেল করে দিচ্ছি। ইমেলে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে ফার্স্ট আপনারা আপনাদের নামটি এখানে ফিল করে দেবেন। আমি রিকমেন্ড করব বন্ধুরা, আপনারা ফার্স্ট টাইম অক্টা এফএক্সে ট্রেডিং করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইমেলটিকেই সিলেক্ট করে নেবেন। সরি, এখানে ফার্স্ট নেম দিয়ে এরপর লাস্ট নেমে আপনাদের লাস্ট নেমটি ফিল করে দেবেন। এরপর স্ক্রল ডাউন করবেন, নিচে দেখুন ইমেল আইডি। তো আপনি যে ইমেল আইডিটি দিতে চাইছেন সেই ইমেল আইডিটি এখানে দিয়ে দেবেন। এরপর সিম্পলি এখানে একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। পুরো ডিটেলসটি ফিল করার পর বন্ধুরা নিচে দেখুন আই কনফার্ম কনসেন্টটিকে টিক করবেন। এরপর সিম্পলি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা সিম্পলি আপনার যে জিমেল আইডিটি দিয়েছেন সেই জিমেলে একটি লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কটিকে আপনাকে কনফার্ম করতে হবে। তো সিম্পলি এখানে 2টি অপশন রয়েছে, চেক ইনবক্স। তো সিম্পলি চেক ইনবক্সে ক্লিক করে দেবেন। আর মেলটি যদি আপনারা না রিসিভ করে থাকেন তাহলে রিসেন্ট ইমেলে ক্লিক করে দেবেন। সাথে সাথে বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে সিম্পলি পার্সোনাল ইনফরমেশনে আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নিতে হবে। তো সিম্পলি আপনাদের কান্ট্রিটি, আপনি যেই দেশে থাকেন সেই দেশটি এখান থেকে সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমি ইন্ডিয়াতে থাকি, তো সিম্পলি আমি ইন্ডিয়া এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি যেই শহরে থাকেন, সিটি, সেই সিটির নামটি এখানে ফিল করে দেবেন। এবার স্ক্রল ডাউন করবে, স্ট্রিট অ্যাড্রেস, আপনি যে অ্যাড্রেসে থাকেন সেই স্ট্রিট, রাস্তার নাম বা আপনার এরিয়ার নামটি এখানে সিম্পলি ফিল করে দেবেন। এরপর দেখুন বন্ধুরা নিচে ফোন নাম্বারের অপশনটি রয়েছে, তো সিম্পলি আপনাদের ফোন নাম্বারটি এখানে সিম্পলি ফিল করে দেবেন। এরপর ডেট অফ বার্থে আপনার ডেট, মান্থ, ইয়ারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পুরো ডিটেলসটি ফিল করার পর বন্ধুরা এখানে নিচে দেখুন একটি অপশন রয়েছে, হ্যাভ ইউ ট্রেডেড ফরেক্স বিফোর। তো আপনি যদি এর আগেও ট্রেড করেছেন ফরেক্সে তাহলে আপনি এটিকে ইউজ করবেন, আদারওয়াইজ আপনারা নো করে দেবেন।
যেটা আমি এর আগে করিনি তাই আমি নো করে দিচ্ছি। এরপর সিম্পলি নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে কিছু হাইলাইট চলে আসবে, তো এইগুলিকে আপনারা সোয়েপ করে দেখতে পারেন। সিম্পলি কনফিগারে ক্লিক করবেন, এরপর অ্যাকাউন্ট টাইপ চলে আসবে। তো সিম্পলি একটি রিয়েল অ্যাকাউন্ট রয়েছে, ডেমো অ্যাকাউন্ট রয়েছে। তো আপনি যদি ফার্স্ট টাইম এখানে অক্টা এফএক্সে ট্রেড করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো ডেমোতেই ক্লিক করুন, যেখানে আপনাদের 5,000 টাকা ফার্স্ট টাইম ব্যালেন্স দেওয়া হবে। সেই ব্যালেন্স দিয়ে আপনারা সিম্পলি অক্টা এফএক্সে ট্রেড করতে পারেন। এবার সিম্পলি ক্রিয়েট ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরপর সাথে সাথে বন্ধুরা আপনাদের মোবাইল স্ক্রিনে এরকম একটি ইউজার ইন্টারফেসে অক্টা এফএক্সের হোম পেজটি ওপেন হয়ে যাবে। তো সিম্পলি ডেমোতে ক্লিক করবেন, ডেমোতে ক্লিক করার সাথে সাথে আপনার 5,000 যে বোনাস পেয়েছেন সেটিতে ক্লিক করবেন। তো সিম্পলি এখানে দেখুন টপ আপ ট্রেড অ্যাকাউন্ট সেটিং, তো সিম্পলি ট্রেডে ক্লিক করবেন। এরপর এখানে দুটি অপশন চলে আসছে, দ্য অক্টা এফএক্স ট্রেডিং অ্যাপ, মেটা ট্রেডার ফোর। তো সিম্পলি অক্টা এফএক্সে ট্রেড করার জন্য অক্টা এফএক্স ট্রেডিং অ্যাপ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিছু ক্যাটাগরিজ আপনারা দেখতে পারবেন, এখানে ওয়ালে বিভিন্ন ধরনের, এখানে ফরেস্ট ট্রেডিং আপনারা কোম্পানি এখানে দেখতে পারবেন। ফেভারিটসে ক্লিক করে আপনারা ফেভারিট যে ট্রেডিং ফরেক্সগুলি আছে সেগুলি আপনারা এখানে অ্যাড করতে পারেন। ফরেক্সে ক্লিক করে দেখুন আপনারা এখানে ফরেক্স রয়েছে, ক্রিপ্টো রয়েছে, মেটালস রয়েছে, এনার্জি রয়েছে। তো আপনারা যেই ফরেক্সে ট্রেডিং করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি ইউএসডি সিএইচএফ এটিকে ট্রেড করতে চাই, সিম্পলি এটিতে ক্লিক করে দিচ্ছি। এবার সাথে সাথে দেখুন এখানে একটি গ্রাফ চার্ট ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের গেস করতে হবে যে এই গ্রাফটি উপরে যাবে। যদি আপনারা উপরে টাকা লাগাতে চান তাহলে সিম্পলি বাইয়ে ক্লিক করবেন, আর যদি গ্রাফটি নিচে যাবে তাহলে আপনারা সেলে ক্লিক করে দেবেন। তো আপনাকে গেস করতে হবে যে গ্রাফ উপরে যাবে না নিচে যাবে, তো সেই হিসাবে আপনারা ট্রেডিং করবেন। আপনার ট্রেডিং, আপনার গেসটি যদি ঠিক হয় তাহলে আপনারা এখানে টাকা কামাতে পারবেন, আর কত কামালেন সেটা এখানে সিম্পলি ইকুইটিতে শো করবে। তো এখানে গ্রাফটিকে লেফট সাইডে সোয়াইপ করলে আপনারা দেখতে পারেন যে গ্রাফটি কেমন কি রিটার্ন দিয়েছে, এবং রাইট সাইডে যে লেট লাইভ কি গ্রাফটি চলছে সেই গ্রাফটি আপনারা দেখতে পারেন। তো এইভাবে বন্ধুরা খুব ইজিলি আপনারা অক্টা এফএক্স অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারবেন, আর অক্টা এফএক্সে খুব ইজিলি আপনারা ট্রেডিং করতে পারবেন। সো আই হোপ আজকের ভিডিওটি আপনাদের অনেক 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 হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নিচে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট পেলে নতুন ভিডিও বানাতে আরও মোটিভেটেড হই। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে এভাবেই সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ।